কিটলেন সহ এত ভালো একটা ক্যামেরা 12000 টাকা ছবি অনেক ভালো ওয়াও লং টাইম ওয়াচ মাহফিল ভিডিওর জন্য বেস্ট একটা ক্যামেরা তারপর আছে সনির আরেকটা ক্যামেরা এটা অনেক পপুলার একটা ক্যামেরা সবথেকে পপুলার একটা ক্যামেরা বাংলাদেশে সবার পছন্দের ক্যামেরা 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের শাটার গ্যারান্টি এটা খুব ভালো একটা ভিডিও ছবির জন্য বেস্ট একটা ক্যামেরা এটা কিন্তু ইউএসএ থেকে আনা আপনারা চাইলে আমরা এটার পেপারস দেখাইতে পারবো ঠিক আছে 14-15 দিন ইউজ একদম নতুনের মতো তারপর হচ্ছে ব্লগিং ক্যামেরা যদি কেউ প্রমাণ করতে পারে যে বডি কালার করা বা কোন রকম খোলা হইছে কাজ করা হইছে সেক্ষেত্রে কি করবেন ফ্রি দেখে বোঝা যাবে না যে এটা ইউজ হইছে এটা মানে নতুন বলার মতো 1300D 750D গুলোতে ওয়াইফাই আছে তারপর হচ্ছে 8000D এটা একদম নিউ কন্ডিশন ডিসপ্লে দুটো শেড হবে জি ভাই এক্স্যাক্টলি আপনি রাইট শুনছেন 13500 টাকা আপনি 1100D প্লাস 1855 একটা কিট লেন্স পেয়ে যাবেন ওকে আপনার এই সেটআপটা একদম ভিডিও করতে পারবেন ছবি করতে পারবেন সবকিছু করতে পারবেন আর ছবি রেগুলেশন খুব ভালো এটা মাত্র 13500 টাকা পেয়ে যাচ্ছেন এটা জাস্ট অফার প্রাইস হ্যাঁ জাস্ট অফার প্রাইস তারপর নেক্সট আমরা কোনটা দেখব ভাই তারপর আমি আরো দেখাই এই যে 450D এই ক্যামেরাটা মাত্র 7000 টাকা পেয়ে যাবেন 7000 টাকা জি অনলি বডি তারপরে হচ্ছে আপনার 1200D দেখতে একদম গুড কন্ডিশন এটা দেখে মনে হচ্ছে রং করা বাট অ্যাকচুয়ালি এটা রং করা না এটার প্রাইস হচ্ছে মাত্র 12000 টাকা 12000 টাকা শুধুমাত্র বডি হ্যাঁ তারপর হচ্ছে আবার 1300D এটার প্রাইস হচ্ছে মাত্র 13000 টাকা 13000 টাকা তারপরে হচ্ছে আপনার 2000D এটার প্রাইস দিচ্ছি মাত্র 15000 টাকা 15000 টাকা হ্যাঁ এটা খুব ভালো একটা ক্যামেরা তারপর হচ্ছে 4000D এটার প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা 16500 হ্যাঁ এরপর হচ্ছে 550D এটার প্রাইসও দিচ্ছি মাত্র 16000 টাকা ভাই এই ক্যামেরা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন এটা আপনার আমাদের হচ্ছে আপনার 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের শাটার গ্যারান্টি আচ্ছা ঠিক আছে আর 550D কিন্তু আপনার মাইক্রোফোন সাপোর্টেড গাইস এটা আমি আপনাকে বলে রাখি এটা খুব ভালো একটা ভিডিও ছবির জন্য বেস্ট একটা ক্যামেরা এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন মাত্র 16000 টাকা জি এখন নেক্সট আমরা কোনটা দেখব ভাই তারপর হচ্ছে 550 এর আপডেট হচ্ছে 600D 600D পেয়ে যাচ্ছেন এটাও 15500 টাকায় কন্ডিশন তো ফ্রেশ হ্যাঁ কন্ডিশন ফ্রেশ আর প্রত্যেকটা ক্যামেরা হচ্ছে কন্ডিশনের উপরে প্রাইস আপ ডাউন হয় এটা আপনাদের মাথায় রাখতে হবে এটা আমাদের সাথে যোগাযোগ করুন অনেকেই এসে বলে যে এই প্রাইসটা শুনলাম ভিডিওতে এত এখন বেড়ে গেছে কেন হ্যাঁ হ্যাঁ এটা আসলে কন্ডিশনের উপরে আপ ডাউন হয় এটা আমাদের সাথে যোগাযোগ করে ব্যাপারটা ক্লিয়ার করে অবশ্যই স্ক্রিন নাও নাম্বারে যোগাযোগ করে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেস্ট প্রাইসটা পাবেন ওকে নেক্সট আমরা দেখব তারপর 650D আমি আরেকটা কথা বলে রাখি আমাদের কাছে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবল প্লাস তার চার পাঁচটা ভ্যারিয়েন্ট আছে সবগুলো দেখানো সম্ভব না মানে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ তো 650D হচ্ছে আপনার মাত্র 17000 টাকা 17000 টাকা 650D এগুলো আমি কিটলেন সহ নিলে দামটা একদম আরো কমায় রাখবো এবারে ওকে তারপরে হচ্ছে জাতীয় ক্যামেরা 700D অনেকগুলো মডেল আছে আপনার জাপানিস্টা আছে আমেরিকান আছে KSX7i সবগুলাই পেয়ে যাবেন এতগুলো দেখানো সম্ভব না আমি এশিয়াটা দেখাচ্ছি 700D এর প্রাইস দিচ্ছি 18 থেকে 22 23 24 18 থেকে 22 23 24 পর্যন্ত পাবে এরকম কন্ডিশনে পেয়ে যাবেন কন্ডিশন অনুযায়ী প্রাইসটা একটু বাড়বে বা কমবে এরকম হবে ওকে নেক্সট আমরা কোনটা দেখব ভাই তারপর হচ্ছে 750D আপনার এর মধ্যে ওয়াইফাই আছে 1300D 750D গুলোতে ওয়াইফাই আছে এর প্রাইস দিচ্ছি মাত্র 30000 টাকা 750D 30000 টাকা 30000 টাকা ওকে অনলি বডি হ্যাঁ তারপর হচ্ছে 8000D এটা একদম নিউ কন্ডিশন ডিসপ্লে দুটো শেড হবে এর প্রাইস দিচ্ছি মাত্র 32000 টাকা শেডটা হচ্ছে হালকা আপনার 20% সামথিং থাকবে এর প্রাইস দিচ্ছি মাত্র 32000 টাকা 32000 টাকা 32000 টাকা ওকে নেক্সট তারপর হচ্ছে ব্লগিং ক্যামেরা সবথেকে সবার যা ব্লগিং এর জন্য বেস্ট একটা ক্যামেরা 200D সবার পছন্দ যারা কিনা ব্লগিং করতে চায় ট্রাভেল ব্লগ বা যে ফুড ব্লগ করতে চায় তাদের জন্য এই ক্যামেরাটা 200D 4K ভিডিও এর প্রাইস দিচ্ছে মাত্র 30000 টাকা 30000 টাকা হ্যাঁ সিরিয়াসলি ভাই 200D 30000 টাকায় হ্যাঁ ওয়াও তারপর হচ্ছে 250D 4K আপনার এর প্রাইস দিচ্ছে মাত্র 45000 টাকা মানে 40 থেকে 45 এর মধ্যে এভারেজে থাকবে প্রাইস ভাই যদি কেউ প্রমাণ করতে পারে যে বডি কালার করা বা কোন রকম খোলা হইছে কাজ করা হইছে সেক্ষেত্রে কি করবেন ফ্রি হ্যাঁ আর আমাদের কালার বডি থাকে ওগুলো আমরা বলে দেই ভাই এটা কালার করা হইছে সার্ভিস করা হইছে বা কি করা হইছে ওগুলো আমরা বলে দিই কি করি আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে আপনার 30D এটা সেমি প্রফেশনাল মিটার আছে এটা ছবি অনেক ভালো এটা কিটলেন সহ 12000 টাকা পেয়ে যাবেন এটাও কিন্তু আরেকটা অফার আচ্ছা কিটলেন সহ এত ভালো একটা ক্যামেরা 12000 টাকা ছবি অনেক ভালো ওয়াও তারপরে যারা কিনা ফটোশুটের জন্য ক্যামেরা নিতে চান 7D ফুল ফ্রেম এর মতই আর কি সেমি প্রফেশনাল মিটার আছে এটা আপনার কিটলেন সহ পেয়ে যাবেন 18000 টাকা 18000 টাকা 18000 টাকা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার 70 মার্ক 2 জি 20 থেকে 22000 টাকার মধ্যে কন্ডিশন থাকে কন্ডিশন অনুযায়ী আচ্ছা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার 60D জি ক্যালভিন আছে আরেকটা ছবি ভিডিওর জন্য অনেক ভালো একটা ক্যামেরা 60D এটা খুব পপুলার কম বাজেটের মধ্যে এটা প্রাইস দিচ্ছি মাত্র 18000 টাকা এটা 18 থেকে আপনার 20 এরকম কন্ডিশন থাকে কন্ডিশন অনুযায়ী প্রাইসটা কিন্তু আপডাউন হয় আপনারা কিন্তু অবশ্যই কল দিয়ে সেটা কিন্তু কনফার্ম হয়ে নেবেন না হলে আপনারা কিন্তু অবশ্যই অনেকে ভিডিও দেখে এসে বলেন যে ভাই প্রাইস দেখছি এত এখন বেড়ে গেল কেন ভাই নেক্সট আমরা কোনটা দেখব এরপর হচ্ছে 70D আরেকটা ভিডিওর জন্য বেস্ট একটা ক্যামেরা
এটা খুব ভালো একটা ক্যামেরা, ফটোগ্রাফি করতে পারবে, সব করতে পারবে, সব এ টু জেড সব করতে পারবেন। এর প্রাইস দিচ্ছে মাত্র 28000 টাকা, 28000 টাকা। তারপরে হচ্ছে আপনার 80D লং টাইম ওয়াচ মাহফিল ভিডিওর জন্য বেস্ট একটা ক্যামেরা, ভাই সব সময় বেস্ট, ভাই সব সময় বেস্ট। ওকে, এর প্রাইস দিচ্ছে মাত্র আপনার 50000 টাকা। এটা আপনার 48-52 কন্ডিশন থাকে, আমাদের কাছে প্রত্যেকটা মাল 3-4 করে কন্ডিশন থাকে, আমি বারবার বলে দিচ্ছি। তো এর থেকে আর অনেক কমেও পাবেন, আবার বেশিও পেয়ে যাবেন। আচ্ছা, এটার দাম দিচ্ছেন কত? 50000 টাকা। আচ্ছা, নেক্সট। তারপর হচ্ছে 5D Mark II, এটাও আরেকটা মানে অনেক ভালো একটা ক্যামেরা ছবির জন্য। এটার প্রাইস দিচ্ছি মাত্র ছবির জন্য বেস্ট একটা ক্যামেরা 6D, এখন অনেক মানে সবার এই ক্যামেরা অনেক স্বপ্ন, মানে 6D বেস্ট একটা ক্যামেরা। এটার প্রাইস দিচ্ছে মাত্র 30000 টাকা। একদম ফ্রেশ ভাই। এগুলো মানে কতদিনের ইউজ হয়ে থাকে আর কি? আসলে এগুলো আমাদের USA, তারপরে মালয়েশিয়া, জায়গা জায়গা থেকে কালেক্ট করা থাকে, তো এক্স্যাক্টলি বলতে পারি না। যারা কিনা বলে ভাই আমাকে শাটারটা চেক করে দেন, শাটার চেক করে দেওয়া যাবে। মানে শাটার কতটুকু থাকে, সর্বনিম্ন বা সর্বোচ্চ? আপনার এগুলো এক একটা কন্ডিশনের উপরে দেখায়, যেরকম এই যে এখানে 6-4 গুলো দেখতে পাচ্ছেন, এই একটা 6-4 এখানে 15 দিন ইউজ হয়েছে, ঠিক আছে। এরপরে স্টুডিওর জন্য যে ক্যামেরাটা অনেকে বলে থাকেন যে ভাই স্টুডিওর জন্য ছবির জন্য বেস্ট কোন ক্যামেরাটা ভালো হবে, তাদের জন্য হচ্ছে D40। অনেকে কমেন্ট করেন পেজে দেখি যে ভাই স্টুডিওর জন্য কোন ক্যামেরা ভালো হবে ছবির জন্য, তাদের জন্য হচ্ছে D40। এটা কিট লেন্স 18000 টাকায় পেয়ে যাবেন। এটা কিন্তু USA থেকে আনা, আপনারা চাইলে আমরা এটার পেপারস দেখাতে পারবো, যে এটা USA কন্ডিশন দেখলে বুঝতে পারবেন নতুনের মতো, কিন্তু এটা নতুন না, ইউজ। এটা পেয়ে যাবেন 18000 টাকায়। তারপরে হচ্ছে আপনার 5600 মত নিকনের সব থেকে পপুলার একটা ক্যামেরা, 5600 ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। প্রাইস দিচ্ছি মাত্র 24000 সাপোর্টেড, মাইক্রোফোন সাপোর্টেড, সব 24000 টাকা। জি, ওকে। এখন আমি মেইন ফোকাস আছে বর্তমান যে জেনারেশনের সাথে সনিতে আছি। আমার কাছে সনি ইউজ পেয়ে যাবেন, তারপরে আবার ইউজের মধ্যে নতুন কন্ডিশনের মধ্যে অনেক ক্যামেরা পেয়ে যাবেন, হ্যাঁ বক্স কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন। তারপর আমি ফার্স্টে শুরু করবো হচ্ছে 6000 থেকে, 6000। এটা আপনার এটার সাথে বক্স পেয়ে যাবেন, হ্যাঁ বক্স কিট লেন্স, এটা প্রাইস দিচ্ছে মাত্র 40000 টাকা। তারপরে হচ্ছে আপনার 6-3 আছে বক্স কন্ডিশন একদম, এটার প্রাইস দিচ্ছি কিট লেন্স সহ একদম ফ্রেশ কন্ডিশন, এটার প্রাইস দিচ্ছি 60000 টাকা। ভাই বক্স কি মিলিয়ে দিবেন সিরিয়াল নাম্বার? হ্যাঁ মিলিয়ে দিব। ভিতরে সমস্ত রকম ইকুইপমেন্ট গুলো আছে, বই টু যা ইটু যা সব পাবেন। ওকে ওকে। তারপরে 6-5, এটা আপনার কিট 24mm লেন্স সহ, এটার প্রাইস দিচ্ছি 70000 টাকা। আসলে আপনার আরো অনেক ডিসকাউন্ট করে দিব। আচ্ছা 70000 টাকা, কিন্তু এটা আপনার পেয়ে যাবেন। নেক্সট আমরা কোনটা দেখব ভাই? তারপর আছে সনির আরেকটা ক্যামেরা, এটা অনেক পপুলার একটা ক্যামেরা আপনার তারপরে সব থেকে যে আমার কাছে দেখতে পাচ্ছেন 6-4 সব থেকে পপুলার একটা ক্যামেরা, বাংলাদেশে সবার পছন্দের ক্যামেরা আপনার এটা। আমার আমি কন্ডিশনটা দেখাই, সবগুলা সেম কন্ডিশন, আপনি যদি কন্ডিশনটা দেখেন এটা 14-15 দিন ইউজ, ঠিক আছে 14-15 দিন ইউজ একদম নতুনের মতো। এই যে দেখেন কন্ডিশনটা দেখেন, বক্স কিন্তু আপনার সমস্ত রকম ইকুইপমেন্ট গুলো পেয়ে যাবেন। এটা মানে দেখে বোঝা যাবে না যে এটা ইউজ হয়েছে, এটা মানে নতুন বোলার মতো এরকম কন্ডিশন। সাথে কিট লেন্স আছে, কিট লেন্সটা একদম ব্র্যান্ড নিউ, আপনি যদি দেখেন চার্জারের পলিটা পর্যন্ত আছে, 14-15 দিন ইউজ। এটার প্রাইস দিচ্ছি মাত্র 80000 টাকা কিট লেন্স সহ, কিট লেন্স সহ 80000 টাকা। ওকে, 6-4 কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা নেক্সট, তারপরে হচ্ছে আপনার A7 Mark II। ওয়াও, A7 Mark II ফুল ফ্রেম বডি, একদম প্রফেশনাল ক্যামেরা, এটা পেয়ে যাবেন 70000 টাকা। ওকে, তারপরে যারা কিনা A7 Mark III নিতে চান, তাদের প্রাইস পড়বে হচ্ছে আপনার 1,25,000-30,000 এরকম পড়বে, একদম ফ্রেশ কন্ডিশন অনুযায়ী, হ্যাঁ কন্ডিশন অনুযায়ী। ওকে ওকে, বেলাল ভাই অনেকগুলো ক্যামেরা আজকে দেখালেন, অনেকগুলো কন্ডিশনের ক্যামেরা দেখালেন, প্রাইস
অনেকগুলোর বললেন, কিন্তু এগুলো নিতে হলে দর্শকদের আসতে হবে, কোথায় অ্যাড্রেস একটু বলে দেন। ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাইতুল মুকাররম ইলেকট্রনিক মার্কেটের বি ব্লক 29 নম্বর শপ। যারা কিনা পল্টন হয়ে আসতে চান তাদের জন্য 2 নম্বর গেট দিয়ে ঢুকলে 29 নম্বর শপ বললেই হবে, বেস্ট ক্যামেরা গার্ডেন সবাই চিনে। আচ্ছা, আর যারা কিনা আপনার গুলিস্তান হয়ে আসতে চান স্টেডিয়াম গেট 2 নম্বর গেট দিয়ে ঢুকে বাইতুল মুকাররম ইলেকট্রনিক মার্কেটের 7 নম্বর গেটের সামনে এসে কল দিলে আমরা নিজেরা যে রিসিভ করবো বা জিজ্ঞাসা করলেই হবে, বি ব্লক 29 নম্বর শপ, বেস্ট ক্যামেরা গার্ডেন। ওকে, সেক্ষেত্রে ভাই যারা ঢাকার বাইরে আছে বা দেশের যা পরিস্থিতি আসতে পারতেছে না, দেশের 64টা জেলা আছে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভিডিওটা দেখে, সেক্ষেত্রে তারা কিভাবে নিতে পারবে আপনাদের ক্যামেরাগুলো? বর্তমান সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যারা ঢাকার বাইরে আছে তারা আসতে পারে না বা ফ্যামিলি থেকে রিস্কটা দিতে চায় না, তাদের উপর ভিত্তি করে আমরা এখন কুরিয়ারের মাধ্যমে, আগে কুরিয়ার আগে থেকে অনেক ফাস্ট হয়েছে আমাদের নিজেদের, 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা সাথে সাথে তাৎক্ষণিক সময়ের মধ্যে এটা কুরিয়ার করে দিব। একদিনের ডিফারেন্সে আপনি পেয়ে যাবেন প্রোডাক্টটা, হাতে পেয়ে যাবেন, তারপরে পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, তারপরে ওখানে কন্ডিশনে পেমেন্ট করে নিয়ে নিতে পারেন, চেক করে দেখে শুনে ছবি ভিডিও তুলে আপনি যেভাবে চান নিয়ে নিতে পারবেন দেখে। অনেক অনেক ধন্যবাদ বিলাল ভাইকে আজকের এই ভিডিওতে হেল্প করার জন্য। আর আজকের ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যাদের এই ক্যামেরাগুলো পছন্দ তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু এই ক্যামেরাগুলো অর্ডার করতে পারেন, অর্ডার করে ফেলতে পারেন বাসা থেকে। আপনার ঢাকা ছাড়াও ঢাকার বাইরে যারা রয়েছেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো অর্ডার করে ফেলতে পারেন, আপনার হাতে পৌঁছে যাবে ক্যামেরাটি মাত্র একদিনের ব্যবধানে, এবং আপনি কিন্তু হাতে পাওয়ার পরে চেক করে তারপরে কিন্তু এই ক্যামেরাগুলো আপনি পেমেন্ট করতে পারবেন। সো আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই চলে আসবেন দোকানে, বেস্ট ক্যামেরা গার্ডেন আসলে কিন্তু এই ক্যামেরাগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। এবং আজকের এই ভিডিওতে থাকা সমস্ত রকম অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিটেইলস সব কিছু আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে অবশ্যই চেক আউট করবেন। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা।